নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা সলিউশন চ্যাপ্টারে আছি, পার্ট 16 ভিডিওতে। দেখো, আমরা আগের ভিডিওতে দ্রবণের হিমাঙ্কের অবনমন সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছি। ওই আলোচনাতে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভালো করে দেখবে, আর বাদ দেখে বই পড়বে, আমাকে জিজ্ঞাসা করবে। আজকে আমরা শিখবো যে এই দ্রবণের যে হিমাঙ্ক অবনমন পড়লাম সেই সম্পর্কিত কিছু গাণিতিক উদাহরণ সম্পর্কে আমরা আলোচনা করব, কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এবার দেখো যে কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। অঙ্কটা আমি বোর্ডে কিন্তু লিখছি না, তোমরা ছায়া প্রকাশনী বইটা খুলে নাও, ছায়া প্রকাশনী ছায়া রোশন বইটা খুলে নাও। দ্রবণ চ্যাপ্টার ওখানে দেখো হিমাঙ্কের অবনমনটা যাই শেষ হচ্ছে, তারপরে দেখো অঙ্কগুলো শুরু হচ্ছে। সেখান থেকে আমরা এক নম্বরের অঙ্কটা করছি, অঙ্কটা একটু মিলিয়ে নেবে। দাগ নাম্বার যদি নাম এলে বা পেজ নাম্বার নাম এলে, ওই জন্য আমি পেজ নাম্বারটা বলছি না, 81 পেজ। তবে দেখতে পারো যে পেজ নাম্বার নাও হয়তো মিলতে পারে তোমাদের বইয়ের সঙ্গে, তবে অঙ্কটা মিলে যাবে। দেখো অঙ্কটা কোন অঙ্কটা করছি, এখানে একের দাগ আছে, আমি অঙ্কটা লিখছিও না, আমি অঙ্কটা বলছি, বললে দেখো তোমরা মেলাও যে কোন অঙ্কটা আমি দিচ্ছি। বলছে 9.35 গ্রাম বেঞ্জিনে একটি দ্রাবের 0.315 গ্রাম দ্রবিত করলে দ্রবণে বলছে কেন, ওখানে রয়েছে বেঞ্জিনের হিমাঙ্ক 2.35 কেলভিন অবনমিত হয়, দ্রাবটির আণবিক ভর গণনা করো। বেঞ্জিনে কে বলে দিয়েছে, অঙ্কটা নিশ্চয়ই খুঁজে পেয়েছে, এটা করবো আমরা। তাহলে এখানে কী কী টার্ম বলে দিয়েছে একটু লিখে নাও তো, দেখে নাও তো, যে 9.35 গ্রাম বেঞ্জিনে, তাহলে বেঞ্জিন এখানে কী, বেঞ্জিন এখানে কিন্তু দ্রাবক। এই বেঞ্জিনের দ্রাব যেটা আছে সেটা কতটা আছে, 0.315। দ্রবিত করলে বেঞ্জিনের হিমাঙ্ক এত কেলভিন অবনমিত হয়, দ্রাবটির আণবিক ভর আমাদের জানতে চাইছে। তাহলে কী কী বলে দিয়েছে আমরা লিখে নিই। তাহলে দেখো বেঞ্জিনের ভরটা বলে দিয়েছে, মানে দ্রাবকের ভর। দ্রাবকের ভরকে আমরা কী দিয়ে প্রকাশ করি, ডব্লু ওয়ান দিয়ে আমরা দ্রাবক প্রকাশ করি, সেটা হচ্ছে 9.35 গ্রাম, ডব্লু ওয়ান বললো। একটি দ্রাবের এত গ্রাম আছে, তো দ্রাবের পরিমাণটাকে কী দিয়ে প্রকাশ করি, ডব্লু টু দিয়ে প্রকাশ করি। ডব্লু টু ইকুয়াল টু কী হবে, 0.315 এত গ্রাম। দ্রবিত করলে বেঞ্জিনের হিমাঙ্ক এত কেলভিন অবনমিত হয়, হিমাঙ্কের অবনমনটা বলেছে, অর্থাৎ ডেল্টা টিএফ বলে দিয়েছে। ঠিক আছে, হিমাঙ্কের অবনমনের মানটা বলে দিয়েছে কত, 2.35 এত কেলভিন, এটা বলে দিয়েছে। আর দ্রাবটির আণবিক ভর জানতে চেয়েছে, আর একটা বলেছে দেখো বেঞ্জিনের কেএফ, দ্রাবকের কেএফ বলে দিয়েছে, কেএফ ইকুয়াল টু বলে দিয়েছে। কেএফ কত বলেছে, 5.1 কেলভিন কেজি মোল ইনভার্স, এটা বলে দিয়েছে। জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে দ্রাবের আণবিক ভর, মানে M2। দ্রাবের আণবিক ভরকে আমরা কী দিয়ে প্রকাশ করি, M2 দিয়ে প্রকাশ করি, সেই M2টা জানতে চেয়েছে। তাহলে আমরা কী করে বার করবো, এখানে দেখো ডেল্টা টিএফ আছে, কেএফ আছে, ডব্লু ওয়ান, ডব্লু টু, M2 ইত্যাদি নিয়ে আমরা একটা সূত্র আনবো, যেটা হচ্ছে হিমাঙ্কের দ্রবণে যে হিমাঙ্কের অবনমন সেই সংক্রান্ত যে রাউল্টের সূত্র পড়েছিলাম, সেই রাউল্টের সূত্রের প্রথম সূত্রটা আনবো, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। তাহলে ডেল্টা টিএফ সমান কেএফ গুণ এম, বা ডেল্টা টিএফ সমান কেএফ, এমটাকে আমরা ভেঙে লিখবো, ডব্লু টু গুণ 1000 বাই M2 ইন্টু W1, এটা আমরা লিখবো। লিখে এখানে M2 বার করবো, তাহলে M2 যেটা বার করবো, M2কে আমরা এই সাইডে আনছি, M2 ইকুয়াল টু কী আনবো, ডেল্টা টিএফ ইন্টু W1, আর উপরে যাবে কেএফ গুণ W2 গুণ 1000, এটা গেল উপরে। এবার মানগুলো বসিয়ে দেবো, কেএফ এর মান বসিয়ে দেবো, কেএফ কত, 5.1, ডব্লু টুর মান বসিয়ে দেবো কত, 0.315, 0.315, 1000, 1000ই বসিয়ে দেবো। নিচে ডেল্টা টিএফ এর মান কত বলে দিয়েছে দেখো, 2.35 গুণ W1-এর মান কত বসাবো, 9.35 ব্যাস, সব মানই তোমাদের বলে দিয়েছে। এগুলো গুণ করবো সাইন্টিফিক ক্যালকুলেটারে, গুণ করলে আমাদের মান অটোমেটিক বেরিয়ে আসবে, মানটা বেরোবে 73.1 বেরিয়ে গেল আণবিক ভর, দ্রাবের আণবিক ভর 73.1। এটা গ্রাম পার মোল বলতে পারো, বা এটাকে একক নাও দিতে পারো, ওটা কোনো ব্যাপার না।
খুব সিম্পল অঙ্ক, কিন্তু সূত্রগুলোর সমস্ত মান আমরা বসিয়ে দেবো সূত্রে, বসিয়ে দিলে অটোমেটিক আমাদের উত্তর চলে আসবে। এটা হলো। এরপরে আমরা যেটা শিখবো সেকেন্ড অঙ্ক, সেখানে আমরা অঙ্কটা একটু শিখবো। এটা এক নম্বর হলো। দেখো দু নম্বর অঙ্কটা কী করে করবো, দেখো দুই নম্বর অঙ্কটা কী আছে, সেকেন্ড যে অঙ্কটা শিখবো সেটা হচ্ছে, দেখো তোমাদের দ্রবণের হিমাঙ্ক করা শিখবো। দুই নম্বর অঙ্কটা আছে, দেখো অঙ্কটা আমি পড়ছি, যে 200 গ্রাম জলে, 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবিত করলে দ্রবণের হিমাঙ্ক গণনা করো। তো কী কী বলে দিয়েছে এখানে, এখানেও দেখি কী কী বলে দিয়েছে। 200 গ্রাম জলে, 200 গ্রাম জলে মানে কী বলেছে, W1 বলেছে ইকুয়াল টু 200 গ্রাম বলে দিয়েছে। 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দেওয়া হলো, 6.2 গ্রাম, তাহলে এটা কি W2 ইকুয়াল টু 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল দিয়েছে। গ্লাইকল দ্রবিত করলে, তাহলে ইথিলিন গ্লাইকল এখানে দ্রাবক, জল হচ্ছে দ্রাবক, দিলে দ্রবণের হিমাঙ্ক গণনা করো। দ্রবণের হিমাঙ্ক জানতে চাইছে, দেখো দ্রবণের হিমাঙ্ককে আমরা কী দেবো সরি, টিএফ না টিএফ ড্যাশ, টিএফ ড্যাশ এইটা জানতে চাইছে, কত জিজ্ঞাসা চিহ্ন এটা। আর দেওয়া আছে কি জলের কেএফ, কেএফ বলে দিয়েছে, কেএফটা কত বলেছে, 1.86 কেলভিন কেজি মলিন। বাস দেখো অঙ্ক যখন তোমরা করবে পরীক্ষার সময়, অঙ্ক করার সময় একটা জিনিস একটু মাথায় রাখবে, যে 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 মানগুলো বলে দেবে সেই মানগুলো একক সহ আগে বসিয়ে নেবে মানগুলো, সেই মানগুলোকে একক সহ আগে ইনপুট করে নেবে। কারণ দেখা যাচ্ছে যে অঙ্কটা তোমাদের হলো না, অঙ্কটা পারলে না, এই মানগুলো ইনপুট করার জন্য কিন্তু নাম্বার আছে, সেটাই আমি বলছি। এই মানগুলো যে বসিয়ে রাখলাম, বসিয়ে আমি আর অঙ্ক করতে পারলাম না, এর জন্য কিন্তু তুমি হাফ হলেও পাবে, দুই থাকলে হাফ হলেও কিন্তু তুমি পাবে। সুতরাং মানগুলো বসিয়ে নেবে, অঙ্ক পারো আর না পারো। তাহলে এখান থেকে এই টার্ম বলে দিচ্ছে টিএফ ডেস আমাদের জানতে হবে। আচ্ছা ইথিলিন গ্লাইকল, এখানে ইথিলিন গ্লাইকল দ্রাবক, আমাদের M2 কিন্তু এখানে লাগবে, আমরা সেটা প্রয়োজনের সুবিধার্থে দেখবে আমরা ঠিক বার করে নেবো ইথিলিন গ্লাইকল। তো আমরা পরপর দেখি সূত্র দিয়ে তো আমাদের আনতে হবে। টিএফ ড্যাশ জানতে চেয়েছে, টিএফ ড্যাশ তো আমরা সরাসরি আনতে পারবো না, আমরা ডেল্টা টিএফ আনতে পারবো, ডেল্টা টিএফ থেকে টিএফ ড্যাশ আমরা নিয়ে আসবো। তাহলে এখানে আমাদের মেন যেটা জিনিস বার করতে হবে সেটা হচ্ছে ডেল্টা টিএফ, সেটা আমরা আগে বার করবো। তাহলে রাউলটা যে সূত্র সেটা আমরা লিখে নিচ্ছি, ডেল্টা টিএফ সমান কেএফ গুণ এম, বা ডেল্টা টিএফ সমান কেএফ গুণ এমটা ভেঙে দিচ্ছি, W2 গুণ 1000 বা M2 ইন্টু W1, বা এখান থেকে ডেল্টা টিএফটাই বার করবো আমরা, ঠিক আছে ডেল্টা টিএফটাই বার করবো, ডেল্টা টিএফ সমান আমরা বার করবো। দেখো কেএফ আমাদের বলে দিয়েছে, W2 আমাদের বলে দিয়েছে, 1000 আমরা জানি, M2টা বলে দিইনি, W1ও বলে দিয়েছে, M2 বার করে নিতে হবে, যেটা বলছিলাম ইথিলিন গ্লাইকলের আণবিক ভর বার করতে হবে। ইথিলিন গ্লাইকলের সংকেতটা একটু মনে রাখবে, CH2OH, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, যেটাকে হিমাঙ্করোধক দ্রবণ হিসেবে ব্যবহার করা হয়, এটা আমরা আগেও শিখেছি, সেটা এর থেকে আমাদের আণবিক ভরটা বার করে নিতে হবে। কার্বন দুটো আছে, তাহলে বারো দুগুণ 24, হাইড্রোজেন কটা আছে 2 আর 2 4 5 6টা 6, অক্সিজেন কটা আছে 2টো আছে, 16 দুগুণ 32, যোগ করবো 6 আছে 10 আর 2 12 হাতে 1 2 5 6 62, ইথিলিন গ্লাইকল আণবিক ভর কিন্তু 62, এটা বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি সমস্ত মানগুলো, 1.86 গুণ W2 কত, 6.2 গুণ 1000 বাই M2 কত, 62, W1 কত, W1 200, সমস্ত নাম কাটাকুটি করলে গুণ করলে আমাদের ডেল্টা টিএফ এর মান বেরিয়ে আসবে। ডেল্টা টিএফ এর মান কত বেরোবে, 0.93। কী এককে বেরোবে, কেলভিন এককে, কারণ দেখো কেএফ এর একক যে এককে বলে দেবে সেই এককে কিন্তু আমাদের মানটা বেরোবে। তাহলে ডেল্টা টিএফ সমান 0.93 কেলভিন বেরিয়েছে। এইবার এখানে মজার ব্যাপারটা শুরু হচ্ছে, এখান থেকেই দেখো আমাদের ডেল্টা টিএফ এর মান বেরিয়েছে, কিন্তু ডেল্টা টিএফ তো আমাদের জানতে চাইনি, জানতে চাইছে কি টিএফ ড্যাশ। তো ডেল্টা টিএফ থেকে আমরা টিএফ ড্যাশে কী করে যাবো সেটা আমরা একটু লক্ষ্য করি। তো ডেল্টা টিএফকে কিন্তু আবার ভাঙতে হবে, বা ডেল্টা টিএফ
ডেল্টা টিএফকে কিন্তু আমাদের ভাঙতে হবে। ডেল্টা টিএফকে আমরা ভাঙলে কী পাই? এটা তো হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমনকে ভাঙলে আমরা কী পাই? দ্রবণের হিমাঙ্ক কি আগে আসবে না দ্রাবকের হিমাঙ্ক আগে আসবে? কোনটা বড়? দ্রাবকের হিমাঙ্ক। তাহলে টিএফ মাইনাস টিএফ ড্যাশ, এইটা ইকুয়াল টু কিন্তু 0.93 কেলভিন। মজার জিনিস কিন্তু, ভালো করে দেখো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টিএফ মাইনাস টিএফ ড্যাশ। এবার এখান থেকে আমাদের বার করতে হবে কি টিএফ ড্যাশ, বা টিএফ ড্যাশ সমান কত। টিএফ ড্যাশ যদি এদিকে নিয়ে যাই, এদিকে নিয়ে গেলে পজিটিভ হবে, টিএফ মাইনাস 0.93, টিএফ মাইনাস 0.93 কেলভিন। টিএফটা তাহলে কত? টিএফ এখানে কি, টিএফ দেখো, টিএফ মানে কি এখানে? বিশুদ্ধ, আমরা জানি তো টিএফ মানে বিশুদ্ধ দ্রাবকে। দেখো সূত্রের সময় বলেছিলাম, দেখে নাও দরকার হয় আগেটা, সূত্র রাউলটের যে সূত্র হিমাঙ্কের অবনমন, সেখানে কিন্তু বলেছিলাম টিএফ সমান হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। তাহলে দেখো এখানে বিশুদ্ধ দ্রাবকটা এখানে কে? জল। জল হচ্ছে এখানে বিশুদ্ধ দ্রাবক, দ্রাবক। তাহলে জলের ক্ষেত্রে হিমাঙ্ক আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটা কি আর পরীক্ষা বলে দেবে না? ওটা কিন্তু বলে দেবে না, ওটা কিন্তু কোনোভাবে অঙ্কের মধ্যে বলে দেবে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা টিএফ কিন্তু এখানে পেয়ে যাবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার অঙ্কটা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড করলে কি হবে? আমরা তো কেলভিনে আসছে উত্তর, তাহলে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করে নিয়ে আমরা এটা 273 কেলভিন করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে টিএফ ড্যাশটা আসছে এবার কত? তাহলে 273 মাইনাস 0.93 এত কেলভিন, বুঝতে পারছো? তাহলে এটা থেকে বাদ দিলে যে মানটা বেরোবে সেটাই কিন্তু আমাদের টিএফ ড্যাশ। তাহলে সেটা বেরোবে 272.07, 272.07 এত কেলভিন কিন্তু আমাদের উত্তর। এইটাই কিন্তু আমাদের দ্রবণের হিমাঙ্ক, বুঝতে পারছো? স্টেপ বাই স্টেপ আসবে, কোনো গুলিয়ে যাবার জায়গা নেই এটা। তাহলে এইভাবে অঙ্কটা করবে, খুব ভালো অঙ্ক কিন্তু এটা। এরপর আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি, এটা তোমরা ভালো করে তুলে নেবে। দেখো অঙ্কগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে, আমি করে দিচ্ছি দেখে নিলে, ঠিক আছে? কিন্তু নিজে অঙ্কটা টুকে নিজে প্র্যাকটিস করবে, না দেখে, তাহলে দেখবে অঙ্ক শিখতে পারবে। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক পড়বে, অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারের ভাইটাল জিনিস, সেই জন্য আমরা কিন্তু অঙ্ক নিয়ে বেশি বেশি করে আলোচনা করছি। এরপরে আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করছি, দেখো মেলাও বলছে শীতল আবহাওয়াযুক্ত অঞ্চলে, যেটা নিয়ে আমরা প্রশ্ন এর আগের ভিডিওতে পড়েছি, শীতল আবহাওয়াযুক্ত অঞ্চলে গাড়ি রেডিয়েটরে জল জমে বিপত্তি সৃষ্টি হয়, এটা তো আমরা জানি, পড়েওছি এটা। এই জন্য ইথিলিন গ্লাইকলকে হিমাঙ্করোধক হিসেবে জলের সঙ্গে মিশ্রিত করা হয়, এটাও জানি, এটা হচ্ছে থিওরি বলেছে প্রথমে। তো এবার অঙ্ক শুরু হচ্ছে, বলছে -6 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় জলের কঠিনীভবন প্রতিরোধ করতে 4 কেজি জলে কত পরিমাণ ইথিলিন গ্লাইকল যোগ করতে হবে? কেএফ বলেছে 1.86, পেয়েছে অঙ্কটা খুঁজে? তাহলে অঙ্কটা কি বলছে? -6 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের কঠিনীভবন প্রতিরোধ করতে, মানে যে রেডিয়েটার যে গাড়িটায় আছে সেই গাড়িটাকে আমরা নিয়ে গেছি -6 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে গেছি, এমন একটা পরিবেশে নিয়ে গেছে যেখানে পরিবেশের টেম্পারেচার -6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেখানে জলের কঠিনীভবন প্রতিরোধ করতে হবে। রেডিয়েটারে জল আছে 4 কেজি জল আছে, সেই 4 কিলো জলে আমি কতটা ইথিলিন গ্লাইকল দেবো যার জন্য জলের কঠিনীভবন হবে না, অর্থাৎ ইথিলিন গ্লাইকল ইচ্ছা মতো মেশাবো না, আমি কতটা মেশাবো? মেশালে আমার -6 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাড়ি নিয়ে যাওয়া যাবে, গাড়ি নিয়ে যেতে কোনো প্রবলেম হবে না, সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানেও আমরা শিখে নেবো যে কী কী টার্ম বলে দিয়েছে, সেটা একটু শিখে নেবো, টার্মগুলো কী কী বলে দিয়েছে একটু শিখে নিই। দেখো এখানে মেইনলি একটা টার্ম বলে দিয়েছে, সেটা হচ্ছে ডেল্টা টিএফ। ডেল্টা টিএফ কিন্তু বলে দিয়েছে যে পরিবেশের টেম্পারেচারটা বলেছে যে -6 নিয়ে যাব, মানে -6 হিমাঙ্কের অবনমন, যদি -6 হিমাঙ্কের অবনমন যদি 6ও হয় তাতে যেন কোনো সমস্যা না হয়, কারণ জল আছে, জলের সঙ্গে ইথিলিন গ্লাইকল দিয়েছে। তাহলে এখানে দ্রবণের যে হিমাঙ্কের অবনমন, দ্রবণের সেটা আমরা বের করে নিতে পারবো, দ্রবণের হিমাঙ্ক কত বলেছে? -6 ডিগ্রি সেন্টিগ্রেড এটা বলে দিয়েছে। আর বিশুদ্ধ দ্রবকের হিমাঙ্ক কত, অর্থাৎ জলের?
বিশুদ্ধ দ্রবকের হিমাঙ্ক সেটা আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দ্রবণের হিমাঙ্কের, অতএব দ্রবণের হিমাঙ্কের অবনমনটা কি আসবে? দ্রবণের হিমাঙ্কের অবনমন সমান ডেল্টা টিএফ। এবার দেখো, দ্রবণের হিমাঙ্ক যেটা সেটাকে আমরা টিএফ ড্যাশ দিয়ে লিখি, আর বিশুদ্ধ দ্রবকটা আমরা লিখি টিএফ দিয়ে, এটা তো আমরা জানি। তাহলে ডেল্টা টিএফ সমান আমরা জানি আবার টিএফ মাইনাস টিএফ ড্যাশ, এটাও জানি। তো টিএফটা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0। সূত্রের মাইনাস, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে -6, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 6। তাহলে এইটা দেখো, এখানে একটা মজার ব্যাপার যে 6, এটা আমি ডিগ্রি সেন্টিগ্রেড লিখবো না কেলভিন লিখবো বলো তো? এটাকে কিন্তু আমরা ডিগ্রি সেন্টিগ্রেড লিখবো না কেলভিন লিখবো, এটাকে কিন্তু আমরা কেলভিন লিখবো। কারণ কেন এটাকে ডিগ্রি সেন্টিগ্রেড লিখবো না কেলভিন লিখবো, কারণ এখানে আমি দুটোকেই ধরে নিচ্ছি যে আমি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে গিয়েছি। অর্থাৎ 0 - -6 না করে আমি এটাও করতে পারতাম যে শূন্যটাকে আমি কেলভিনে নিয়ে গেলে কত যোগ করতাম? 273 যোগ করতাম, সূত্রের মাইনাস মাইনাস থাকতো, ঠিক আছে? আর -6টাকে যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে নিয়ে যেতাম, তাহলে এর সঙ্গে 273 যোগ করতাম। তাহলে মজার ব্যাপার দেখো, 273 এখানে যোগ, এখানে 273 কিন্তু বিয়োগ কেটে যেত, মাইনাস মাইনাস প্লাস 6 হয়ে যেত, অর্থাৎ 0 যোগ 6ই আসতো, এখানে কিন্তু 6ই আসতো। অর্থাৎ যেটা কেলভিন সেটা এই কেলভিনই কিন্তু হতো, একই কিন্তু ব্যাপার। এইটা তোমরা লক্ষ্য রাখবে, এটা যেন গুলিয়ে ফেলো না। অর্থাৎ হিমাঙ্কের অবনমন কিন্তু কেলভিনেই আসবে, সেটা আমরা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ডাইরেক্টলি আনতে পারি, 273 যোগ করি আর না করি। কারণ যোগ করলে দুদিকে যোগ করবো, যোগ করলে মাঝখানে যেহেতু বিয়োগ আছে, 273 কিন্তু দুই দিক দিয়েই আউট হয়ে যাবে। তাহলে দ্রবণে হিমাঙ্কের অবনমন ডেল্টা টিএফ আমরা পেয়ে গেছি, এবং কেএফ আমাদের বলে দিয়েছে এই অঙ্কের ক্ষেত্রে। দেখো কেএফ বলে দিয়েছে কিন্তু, তাহলে অঙ্কটা কিন্তু আমাদের অনেকটা সহজ হতে চলেছে আস্তে আস্তে। তাহলে আমি এই পার্টটা মুছছি, এটা আমরা কীভাবে -6 থেকে 6 গেলাম, -6 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কীভাবে 6 কেলভিনে গেলাম সেটা আমরা শিখলাম। এবার দেখো কেএফ, তাহলে এখানে ডেল্টা টিএফটা আমরা আরেকবার লিখে নিই। ডেল্টা টিএফ কত বেরোলো? ডেল্টা টিএফ সমান কত বেরোলো? 6 কেলভিন, এটা আমরা লিখে নিলাম। কেএফ আমাদের বলে দিয়েছে কত? কেএফ বলেছে 1.86 কেলভিন kg মোল ইনভার্স, এটা বলে দিয়েছে। তাহলে রাউলটের সূত্র লিখে এখান থেকে আমরা মোলালিটিটা বার করে নিই, এগুলো তো বলেছে, আমরা মোলালিটিটা বার করে নিই। তাহলে সূত্রটা আমরা কী জানি, ডেল্টা টিএফ সমান কেএফ গুণ এম, বা এম সমান আমরা বার করে নিচ্ছি মোলালিটি, এম সমান নিচে চলে গেল কেএফ, ওপরে চলে গেল ডেল্টা টিএফ। ডেল্টা টিএফ কত? 6, আর কেএফ কত? 1.86। এটাকে ভাগ করলে আমাদের মান বেরিয়ে আসবে, এম এর মান বেরিয়ে আসবে, এম এর মানটা আসবে 3.225 মোল পার কেজি, 3.225 মোল পার কেজি, এটা আমরা জানি মোলালিটি একক, এটা বেরিয়ে গেল। এবার 4 কেজি জলে কতটা আমরা ইথিলিন গ্লাইকল যোগ করব, সেটাই আমাদের তো উদ্দেশ্য। তাহলে মোলালিটি যেটা বেরোলো, মোলালিটি আমরা আরেকটা গাণিতিক রূপ জানি, সেটা হচ্ছে কি, বা মোলালিটি ইকুয়াল টু কী জানি, W2 × 1000 বাই M2 × W1, এটা আমরা জানি। এটি ইকুয়াল টু তো 3.225, এটা তো আমরা জানি। এবার দেখো W2 কত? W2টা কি, যে কী পরিমাণ ইথিলিন গ্লাইকল যোগ করতে হবে সেটা তো W2। তাহলে সেইটা আমরা জানি না, সেটা আমরা বার করতে হবে, ইথিলিন গ্লাইকলের পরিমাণটাই তো বার করতে হবে, দ্রাবের যে ভর গুণ 1000। M2 কত? M2-র মান কত? M2 হচ্ছে এখানে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলের আণবিক ভর আমরা আগের অঙ্কে বার করেছি, আমাদের মনে আছে বলে আমরা লিখে দিচ্ছি 62, না মনে থাকলে বার করে নেবে, CH2H সংকেত। W1 কতটা পরিমাণ জলে আমরা এই কাজটা করছি? 4 কিলো জলে, 4 কিলো জল মানে 4000 গ্রাম, আমরা এটা গ্রামে নিয়ে যাচ্ছি, 4000 গ্রাম ইকুয়াল টু কি, 3.225। তাহলে এখান থেকেও কাটাকুটি করলে 1000 4000 ক্যাটাগরি করলে এখানে 4 আসবে, তাহলে W2-র মানটা কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে যাবে, বা W2 ইকুয়াল টু এখানে কিন্তু ক্যালকুলেশন করলে মানটা বেরিয়ে আসবে। চার 62 3.225